ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মনটাও একদম ভালো লাগে। আর সারাদিন দিন শেষে কাজকর্মর পর এই ঘরটাই কিন্তু আমাদেরকে আরাম দেয়। সেই ঘরটা যদি সব জিনিস সবটার জায়গায় থাকে এবং বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না। কম সময়ের মধ্যে সব কিছু আমরা কীভাবে গুছিয়ে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে রাখতে পারি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমাদের সবার কথা মাথায় রেখে আজকে আমি একটা হ্যাক্স নিয়ে এসেছি, একটা না অনেকগুলোই হ্যাক্স নিয়ে এসেছি, যে হ্যাক্সগুলো তোমরা যদি ব্যবহার মানে সেগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের ঘর বাড়ি এবং কিচেন সব কিছুই কিন্তু একদম পরিপাটি গুছানো থাকে। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা তো সবাই কম বেশি বাসন ধুয়ে থাকি, তো সেই ক্ষেত্রে বলবো যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো সেই ক্ষেত্রে যদি আমরা লিকুইড ভিম জেল ব্যবহার করতে পারি বা লিকুইড ডিশ ওয়াশারের লিকুইডটা ব্যবহার করতে পারি বাসন ধোয়ার জন্য, সেক্ষেত্রে অনেকটা টাইমও বাঁচবে এবং তাড়াতাড়ি কিন্তু বাসনপত্রটা মাজাও হয়ে যাবে। কিন্তু সাবান একবার করে তুমি নেবে, একবার করে মাজবে, এতে করে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হবে। এবং আর যদি আমরা একটু লিকুইড নিয়ে নিই, একটু জলের সাথে গুলে নিই, সেটা তাড়াতাড়ি করে কিন্তু বাসনগুলোকে আমরা মেজে ফেলতে পারছি। তো এখানে কিন্তু আমাদের অনেকটাই টাইম বাদ। তবে বন্ধুরা, আমার কথা মাথায় রেখে একবার তোমরা লিকুইড দিয়ে ব্যবহার করে দেখো, অনেকটা তাড়াতাড়ি হবে। নর্মাল যে সাবানগুলো থাকে বাসন ধোয়ার সেইগুলো একটু অ্যাভয়েড করে এইগুলো ব্যবহার করার চেষ্টা করো, দেখবে অনেকটা কিন্তু তোমাদের হেল্প। চলো এবার চলে যাই সেকেন্ড নাম্বার হ্যাক্সে। তো নাম্বার টুতে রয়েছে বাসনপত্র যদি আমরা এইভাবে উবুর করে রাখি তাহলে কিন্তু অনেকটা জল আমাদের ওখানে শুষে নিচ্ছে, তারপরে একটা টাইম করে গুছিয়ে নেব। তারপর চলে আসি তিন নাম্বার হ্যাক্সে। তিন নাম্বার রয়েছে, এগুলো তো মুছতেই হয় আমাদেরকে, তো সেই সাথে সাথে মোছার সাথে সাথে যদি আমরা একবার করে এরকম স্কচ ব্রাইট দিয়ে একটুখানি যে ভিম জেলটা নিয়ে যদি আমরা এখানে গ্যাসের এই জায়গাটাকে ভালো করে মেজে নিই তাহলে দেখবে একদম পরিষ্কার থাকছে। তবে এটা রেগুলার করাটা খুবই ভালো, মানে যখনই দেখবে বাসন ধুচ্ছি সেই সময় যদি ওরকম নোংরা থাকে তো সেই সময় কিন্তু এটাকে পরিষ্কার করে মুছে নিতে হবে। আর সেই সাথে সাথেই কিন্তু পুরো কাউন্টার টপটাকেও কিন্তু একদম ভালোভাবে মুছে নিতে হবে, এতে করে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। তারপর চলে আসি চার নাম্বার হ্যাক্স। চার নাম্বার হ্যাক্সে হচ্ছে জামা কাপড় কিন্তু আমরা ধুয়ে দেওয়ার পর এইভাবে ভাঁজ করে রেখে দিই, তবে ওটা না করে যদি একটু টাইম বের করে আমরা এগুলোকে যদি একটুখানি আয়রন করে তারপর রাখতে পারি তাহলে কি বলো তো, কোথায় যাওয়ার সময় না তাড়াহুড়ো করে আমাদেরকে ওইগুলোকে বের করতে মানে ইস্ত্রি করতে হবে না বা আয়রন করতে হবে না। আমরা কিন্তু এটা করি যে এমনি সময় নর্মালি ভাঁজ করে রেখে দিই, আর কোথায় যাওয়ার সময় না তাড়াহুড়ো বেঁধে যায়, আয়রন করতে হবে তারপর পরতে হবে। অনেক জামা তো এরকমও হাল হয়ে থাকে যে পরার মতো অবস্থা থাকে না, আয়রন না করলে সেটা পরাই যাবে না। তো সেই ক্ষেত্রে যদি প্রত্যেকটা জামা আমরা ভাঁজ করে রাখার সময় যদি একটুখানি টাইম বের করে আয়রন করে রাখি তাহলে কিন্তু আমাদের আর এই প্রবলেমটা ফেস করতে হবে না। এটা কিন্তু সবারই এই প্রবলেমটা হয়, কোথাও যাওয়ার সময় আয়রন করতে প্রচুর বিরক্ত লাগে। তো সেই ক্ষেত্রে বলবো এইভাবে কিন্তু তোমরা জামা কাপড় ধোয়ার পর কিন্তু যদি একটুখানি আয়রন করতে পারো তাহলে তোমাদের দেখবে প্রবলেমটা থেকে তোমরা অনেকটাই মুক্তি পাচ্ছ। এবং তার সাথে সাথে কি করতে হবে, ভাঁজ করে কিন্তু ওইভাবে ফেলে রাখলে হবে না, সাথে সাথে কিন্তু জায়গার জিনিস জায়গাতে তুলে রাখতে হবে, তাহলেই কিন্তু ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এবং তার সাথে সাথে তো আরও সমস্ত কাজ করতে হয়, তবে এই হ্যাক্সগুলো ফলো করলে অনেকটা হেল্প হবে। তারপর দেখো তারপরের হ্যাক্স চলে আসি, আমাদের বাড়িতে কিন্তু কম বেশি ইনডোর প্ল্যান্ট এখন কিন্তু সবার বাড়িতেই থাকে, তো সেই ক্ষেত্রে বলবো ইনডোর প্ল্যান্টগুলো যাতে সতেজ এবং সুন্দর লাগে তার জন্য কি করতে হবে, এরকম দেখবে কয়েকদিন পর পরই কিন্তু গাছের পাতাগুলো মরে যায় বা হলুদ হয়ে যায়, অনেকটা শুকিয়ে আসে, এটা কিন্তু ন্যাচারাল হবেই, তো এটাকে থেকে তো বাঁচানো যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, গাছের যখনই দেখবো হলুদ হয়ে গেছে পাতা অথবা শুকনো হয়ে গেছে তখনই কিন্তু আমরা এইগুলোকে ছিঁড়ে সরিয়ে ফেলবো, আর এতে করে দেখবে গাছটা অনেকটাই সতেজ লাগছে এবং সবুজ লাগছে, আর গাছটাকে দেখতে কিন্তু অনেকটাই কিন্তু স্বাস্থ্যবান লাগছে। তো গাছের কিন্তু ক্ষতি হয় এইসব পাতাগুলোকে রাখা তো একদমই উচিত না, তবে সরিয়ে ফেললে যতটা সুন্দর লাগে দেখতে আর ততটাই কিন্তু গাছের উপকারও হয়, যেহেতু আমরা কিন্তু অনেক সার ব্যবহার করতে পারি না
গাছের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে হলুদ পাতাগুলোকে সরিয়ে দিলাম। এতে করে দেখলে কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে এবং যেন গাছটা সতেজ, এক্ষুনি যেন গাছটাকে খুব যেন সার দিয়ে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে পুঁতেছি, এরকমই মনে হচ্ছে। প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেই কিন্তু এটা করতে হবে। আগেরটা ছিল লাকি ব্যাম্বু ট্রি আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট, তো এই গাছগুলো কিন্তু সবার ঘরেই অ্যাভেলেবেল। এই পাতাগুলো যদি শুকনো পাতা বা হলুদ হয়ে যাওয়া পাতা থাকে গাছের উপর, এগুলো কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, ঘরের সৌন্দর্য কিন্তু একদমই বৃদ্ধি করবে না, এটা আরও বৃদ্ধি হ্রাস করে। তো সেই ক্ষেত্রে মানি প্ল্যান্টেরও যে সমস্ত হলুদ পাতাগুলো পড়েছিল সেগুলোকে আমি ছিঁড়ে ফেললাম। তারপরে চলে আসি তারপরের হ্যাক্সে, পর্দার ক্ষেত্রে বলবো, এরকম যখন আমরা ডাবল কার্টেন লাগাই তো মাঝখান থেকে কিন্তু হাওয়া হলে এরকম একটা ফাঁকা হয়ে যায়, তো এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা হ্যাক্স ব্যবহার করতে পারি, যেটা করলে কিন্তু এইটা থেকে অনেকটাই মুক্তি পাবো আমরা। তো প্রথমে তার জন্য এটাকে খুলে নিচ্ছি। এই হ্যাক্সটা সত্যি আমি খুবই কার্যকরী, তো এর জন্য আগে প্রথমে আমি খুলে নিলাম। নেওয়ার পর প্রথমে একটা পর্দাকে খুললেই হবে, তো একটা পর্দাকে খুলেছি। খোলার পর দেখো নর্মাল যেভাবে দিই সেভাবে কিন্তু দিচ্ছি না, এটাকে দেখো একটুখানি পিছনের দিকটা এরকমভাবে এবার ঘুরিয়ে তারপর দিলাম। এতে করে কি হবে, এবার যখন পর্দাটা আমি লাগাবো উপরে, তো তখন যে মাঝখানে যে গ্যাপটা হয়ে গেছিলো হাওয়ার, এতে করে দেখতে একদমই যেটা বেমানান লাগছিলো, খারাপ লাগছিলো, সেটা কিন্তু আর লাগবে না। তো এরমভাবে ঘুরিয়ে দিয়েছি, দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই। যদি নাও বুঝতে পারো একটুখানি পজ করে করে দু তিনবার ধরে একটু রিপিট করে দেখে নিও, ওই পোর্শনটা ভালোভাবে বুঝতে পেরে যাবে কিন্তু। তারপরে এবার আমি কি করলাম, পর্দাটাকে লাগিয়ে দিলাম, দিয়ে একদম উপরে লাগিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু তোমরা আর বুঝতেই পারবে না যে এটা একটা আলাদা পর্দা, দেখে কিন্তু মনে হবে এটা পুরো একটাই পর্দা একসাথেই পুরোটা করা। তো এই হ্যাক্সটা কিন্তু ভীষণ কার্যকরী, তোমরা প্লিজ এইভাবে ট্রাই করো। যারা এরকম ডাবল ডাবল পর্দা লাগাও ঘরে, তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। দেখো আর কিন্তু একদমই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে এখানে ডাবল কার্টেন দেয়া, মনে হচ্ছে এখানে যেন একটাই সিঙ্গেল কার্টেন দেয়া, আর কতটা সুন্দর লাগছে, আগেরটা কিন্তু একদমই ভালো লাগছিল না। তো এইভাবে যে সমস্ত যে কয়েকটা জানলা থাকবে সবটাই কিন্তু তোমরা করতে পারো, যে কটা পর্দা থাকবে। তো আমার এখানে দুটো জানলা আছে, তো দুটো জানলাটাই আমি ঠিক করে নিলাম, এটাও ঠিক করে নিয়েছি, তো এতে করে ভীষণ ভালো লাগে। তারপর চলে আসি তারপরের হ্যাক্স, ডাবল করে কিন্তু বেডশিট পাততেই হবে আমাদেরকে। কেন বলো তো, আমরা কিন্তু এই উপরের বেডশিটের উপর বসে অনেক কিছু করি, তো যেমন খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই করি। তবে ডাবল করে পাতা থাকলে কি হবে, যদি উপরেরটা নোংরা হয়ে যায় তো উপরেরটা টেনে তুলে নেব, নিচেরটা থাকবে, এবং নিচে যে আমাদের ম্যাটটা থাকে ওই ম্যাটটায় যেন বেশি নোংরা না পড়ে। ডাবল করে পাতা থাকলে তো নোংরাটাও নিচে যেতে পারে না, এতে করে আমাদের হেলপি হয়। তাই জন্য আমি সবাইকে সাজেস্ট করব ডাবল করে কিন্তু তোমরা বেডশিট পেতে রাখবে। আর এটা কিন্তু আমিও করি, আমিও ফলো করি, এতে কিন্তু আমার সুবিধা হয়। যেমন ধরো না, যখন একটু মনে হয় যে চাদর পাততে ইচ্ছা করছে না, উপরেরটা তুলে নিলাম, নিচেরটা থাকলো, তো এতে করে কী হলো, আমার টাইমটাও অনেকটা সেভ হলো, এবং আবার আদার্স করে আলাদা করে চাদরটাকে বিছাতেও পাততেও হলো না, এতে করে অনেকটাই হেল্প হলো। তো এরপর দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্যই ওই চাদরটা তুলেছিলাম, এটা আমার পাতা ছিল উপরে, তো তোমাদেরকে দেখানোর জন্যই এটাকে তুলে দেখালাম যে ডাবল ডাবল কিন্তু দুবারই পাতা থাকে। আর একটা বন্ধুরা, এটা একটা হ্যাক্স নয়, তবে আমি বলবো যে কয়েকটা কুশন কিন্তু তোমাদের বেডে রাখবে, এতে করে কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি করে। আর তোমাদেরকে বললাম না, যেহেতু আমরা এর ওপর বসে সারা দিন খাটের উপর শোয়া বসা খাওয়া এটা সেটা অনেক কিছু পরে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে রাতের বেলায় কিন্তু, যদি মনে হয় চাদরটা নোংরা হয়ে আছে, রাতের বেলায় কিন্তু চাদরটাকে তুলে তারপর শুতেই পারি। তারপরের হ্যাক্স চলে আসলাম, ঘর যখন বন্ধ থাকে ঘরের মধ্যে কিন্তু একটা খারাপ গন্ধ বের হয়, তো সেই ক্ষেত্রে কি করব, আমরা কিন্তু সবসময় একটি রুম স্প্রে ব্যবহার করার চেষ্টা করব। যখনই এসিটা চালাবো এসির হাওয়ার সামনে কিন্তু রুম স্প্রেটা এভাবে কিন্তু ব্যবহার করব। এতে করে কি হবে বলতো, ঘরের কিন্তু একটা ভাইবস দেবে, সুন্দর একটা গুড ভাইবস দেবে, এবং স্মেলটাও খুব সুন্দর হবে, আর যেই ঘরে আসবে সেই কিন্তু একটু রিল্যাক্স হয়ে যাবে। তো দেখতেই পেলে এইভাবে কিন্তু আমি
আমার ছোটো ছোটো হ্যাক্সগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই হ্যাক্সগুলো তোমাদের অনেকটা হেল্প হয়েছে, আর যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম ভিডিও কিন্তু কিছুদিন পর পরই আমি নিয়ে আসি, তো অবশ্যই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। টাটা।